আচ্ছা তাহলে দেখ, 2 নম্বরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি হবে দেখাচ্ছি, ভালো করে খেয়াল কর। আমরা ধরে নিচ্ছি যে লেট লেট এ এইচ কমা বি এইচ কমা সি এইচ লেট এ এইচ কমা বি এইচ কমা সি এইচ এইগুলো দেখ ক্যাপিটাল এসে এলিমেন্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, এ এইচ বি এইচ সি এইচ। আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখ কি লিখতে পারবো, দেন দেন এ এইচ স্টার এ এইচ স্টার এটা হয়ে যাবে দেখ বি এইচ স্টার সি এইচ। আচ্ছা এটা সমান তাহলে আমরা দেখ লিখতে পারবো এ এইচ স্টার, এবার দেখ বি এইচ স্টার সি এইচ, বি এইচ স্টার সি এইচ মানে আবার কত, এটা দেখ সি এইচ, ঠিক আছে, বি সি এইচ। এবার এটা লিখতে পারছি কোথেকে, না বাই ডেফিনেশন থেকে, দেখ বাই ডেফিনেশন থেকে। আচ্ছা এটা মানে আবার দেখ আমি বলতে পারবো কত, না ডেফিনেশন আবার বলছে এ বি সি এইচ, দেখ লেখা যাবে। আচ্ছা তাহলে এটাকে বি সিটাকে যদি একটা এলিমেন্ট ধরিস, মানে এটাকে যদি ডি ধরে নিস, তাহলে এ এইচ স্টার ডি এইচ মানে এ ডি এইচ হয়, তাহলে যেভাবে ডিফাইন করা আছে এখানেও আমি বাই ডেফিনেশন থেকে এটাকে এইভাবে লিখতে পারি। এবার আসছি উল্টো দিকটা, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভের উল্টো দিকটা। তাহলে এগেন এগেন এখান থেকে বলছি দেখ এ এইচ স্টার বি এইচ, আর এখানে দেখ হয়ে যাচ্ছে স্টার সি এইচ। তাহলে এখান থেকে দেখ ইজ ইকুয়াল টু দিয়ে বলতে পারবো এই জিনিসটা মানে হচ্ছে আমাদের এ বি এইচ, আচ্ছা স্টার সি এইচ, এ বি এইচ স্টার সি এইচ। আচ্ছা এখান থেকে দেখ এটাকে আবার ডিফাইন করব, এখানে এ বিটাকে যদি একটা এলিমেন্ট ধরে নিস, তাহলে এটা মানে হচ্ছে দেখ এ বি ডট সি এইচ, হয়েছে। তাহলে এবার দেখ যেহেতু জিটা একটা গ্রুপ বলে দেওয়া আছে, ঠিক আছে, জিটা একটা গ্রুপ বলে দেওয়া আছে এবং এ বি সি এই প্রত্যেকটা এলিমেন্টই জি এ বিলং করছে, তাহলে সেই জন্য আমরা কি লিখতে পারবো, না গ্রুপের যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সেই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলছে এ ডট বি সি সমান হয় এ বি ডট সি, তাই তো, গ্রুপের অ্যাসোস 3টে এলিমেন্টের জন্য এ বি সি 3টে এলিমেন্ট যদি জি এতে বিলং করে, তাহলে সেই 3টে এলিমেন্টের জন্য এ ডট বি সি ইজ ইকাল টু এ বি ডট সি এটা হোল্ড করে দেয় বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ গ্রুপ। তাহলে এখানে খেয়াল করে দেয় এই যে এ ডট বি সি ও যা, এখানে এ বি ডট সি ও যদি তাই হয়, তাহলে অবভিয়াসলি কি বলতে পারবো, না এই জিনিসটার সাথে দেখ তার মানে এই জিনিসটা সেম হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে দেখ। তাহলে এখান থেকে এবার লিখছি কি, না নাও এখান থেকে এবার বলছি দেখ, নাও অ্যাজ ক্যাপিটাল জি ইজ এ গ্রুপ, দেয়ারফোর এ ডট বি সি সমান এ বি ডট সি, ঠিক আছে, ফর এ বি সি বিলংস টু জি, পাশে এখানে লিখে দিতে পারিস বাই অ্যাসোসিয়েটিভিটি ইন জি, বাই অ্যাসোসিয়েটিভিটি ইন জি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি জি এর থেকে আমি এটাকে দেখ লিখে দিলাম। তাহলে দেয়ারফর ফ্রম অ্যাবাভ, অ্যাবাভ মানে এই উপরের এই অংশটা থেকে বলছি যেটা দেখালাম, দেয়ারফর ফ্রম অ্যাবাভ ইট ফলোজ দ্যাট, তাহলে আমাদের ফলো করছে কি এখান থেকে, ইট ফলোজ দ্যাট আমরা বলতে পারবো দেখ এ এইচ স্টার বি এইচ, এই জিনিসটা স্টার সি এইচ সমান, এটাকে লিখতে পারবো দেখ এ এইচ স্টার বি এইচ স্টার সি এইচ, ঠিক আছে, এ এইচ স্টার বি এইচ স্টার সি এইচ ইজ ইকাল টু এ এইচ স্টার বি এইচ স্টার সি এইচ। আচ্ছা তাহলে আমরা দেখ এখান থেকে বলে দিতে পারছি কি, না দেয়ারফোর স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, দেয়ারফোর স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। তাহলে দেখ আমাদের গ্রুপের 2 নম্বর প্রপার্টি মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও প্রমাণ হয়ে গেল। আচ্ছা 3 নম্বরে দেখ আসছি এবার আইডেন্টিটিতে, তাহলে এখানে দেখ আইডেন্টিটি এলিমেন্ট হবে ক্যাপিটাল এইচটা, হেয়ার ক্যাপিটাল এইচ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ক্যাপিটাল এইচ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, কেন না বিকজ ক্যাপিটাল এইচ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, বিকজ
বিকজ আমরা বলতে পারবো দেখ এইচ এর সাথে তুই যে কোনো এলিমেন্টে যদি বাইনারি কম্পোজিশন নিয়ে অপারেশন করিস এইচ স্টার এইচ, তাহলে এইচ মানেই হচ্ছে দেখ ইএইচ স্টার এইচ, এইচটাকে ইএইচ লিখতে পারি স্টার এইচ। আবার এটাকে দেখ ডেফিনেশন অনুযায়ী এটা মানেই দেখ হবে ইএইচ বাই ডেফিনেশন, আবার ইএইচ মানেই হচ্ছে কত না এইচ দেখ বাই আইডেন্টিটি প্রপার্টি ই ডট এ মানে এ হয়। তাহলে এখান থেকে পেয়ে গেলি কি না এইচ স্টার এইচ সমান পেয়ে গেলি এইচ, তার মানে এইচ এর সাথে এইচ এর তুই কম্পোজিশন নিয়ে করলে সেটা পাচ্ছিস তুই ওই এলিমেন্টটাকে এইচ এলিমেন্টটাকে ফিরে পাচ্ছিস দেখ। এগেন এবার যদি ডান দিক থেকে করি আমি অর্থাৎ এইচ স্টার এইচ যদি করি তাহলেও তোর কি আসবে না, তাহলেও দেখ এইচ স্টার ইএইচ এটাকে আবার পরের লাইনে লিখে নিতে পারবি এ ইএইচ, আবার এটা মানেই তোর হয়ে যাবে দেখ এইচ, এ ইএইচ মানেই হয়ে যাচ্ছে দেখ এইচ। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি না দাস দাস এইচ স্টার এইচ সমান এইচ স্টার এইচ সমান এইচ। তাহলে এখান থেকে দেখ ইন্ডিকেট করছে কি না, এখান থেকে তাহলে বলতে পারছি যে ক্যাপি তোর ক্যাপিটাল এইচটা ক্যাপিটাল এইচটা তোর কি হয়ে যাচ্ছে বল, লেফট আইডেন্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডেন্টিটি মানে ক্যাপিটাল এইচটা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দেখ এখান থেকে এ তিন নাম্বারের মাথার উপরে আইডেন্টিটি প্রপার্টি বলে একটু লিখে নেবি প্রপার্টির নামগুলো আইডেন্টিটি প্রপার্টি। আচ্ছা তার মানে দেখ তাহলে আইডেন্টিটি প্রপার্টি এখানে দেখ হোল্ড করে যাচ্ছে। এবার আসছি দেখ ইনভার্সেতে, খেয়াল কর চার নাম্বার শেষ প্রপার্টি গ্রুপে চার নাম্বারে আসছি দেখ ইনভার্স প্রপার্টি, ইনভার্স প্রপার্টি। আচ্ছা ইনভার্স প্রপার্টি কি বলছে না, ইনভার্স প্রপার্টিতে তোকে দেখাতে হবে যে এলিমেন্টে ইনভার্স এলিমেন্টগুলো এক্সিস্ট করছে এবং সেটা ওই সেটাতে বিলং করছে তোকে প্রমাণ করতে হবে। আচ্ছা এবার দেখ এখানে বলছি আমি এইচটা একটা আরবিট্রারি এলিমেন্ট আমি এস সেট থেকে নিচ্ছি, দিয়ে বলছি দেখ হেয়ার হেয়ার এইচ বিলংস টু এস অ্যান্ড অ্যান্ড ইনভার্স অফ এইচ ইজ এ ইনভার্স এইচ। ঠিক আছে এইচ এলিমেন্টের ইনভার্স এলিমেন্টটা হচ্ছে এ ইনভার্স এইচ, যেটা কিন্তু অলসো ক্যাপিটাল এস এতেই বিলং করছে। আচ্ছা এবার প্রশ্ন আসছে যে কিভাবে এটা বলছি না, দেখ এখান থেকে লিখছি যে সিন্স কেন এইচ এর ইনভার্সটা ইনভার্স এইচ বলছি, সিন্স এইচ স্টার এ ইনভার্স এইচ সমান বাই ডেফিনেশন বলছে দেখ এ এ ইনভার্স এইচ, যেভাবে ডিফাইন করেছে সেই ডেফিনেশন থেকে আমি এটা লিখতে পারি। আবার এ এ ইনভার্স মানেই কত ইএইচ, আবার ইএইচ মানেই দেখ এইচ মানে আইডেন্টিটি এলিমেন্টটাকে পাচ্ছিস। ঠিক আছে এইচ এর সাথে এই এলিমেন্টে কম্পোজ করে আইডেন্টিটি এলিমেন্টটাকে পাচ্ছিস। আবার অলসো উল্টো দিক থেকে দেখাচ্ছি এ ইনভার্স এইচ স্টার এইচ এই জিনিসটা ইজ ইকুয়াল টু হবে এ ইনভার্স এইচ, এখানেও পাশে লিখে দিচ্ছি বাই ডেফিনেশন। তাহলে এখান থেকে দেখ এ ইনভার্স এ মানে হয়ে যাচ্ছে ইএইচ মানে আবার এইচ হয়ে গেল। তাহলে এখান থেকে কি পেয়ে গেলি না দাস এ ইনভার্স ডট এইচ এ ইনভার্স এইচ স্টার এইচ এই জিনিসটা সমান এইচ স্টার এ ইনভার্স এইচ সমান ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কি না, এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে ইনভার্স অফ এইচটা এই এলিমেন্টে ইনভার্স এলিমেন্টটা দেখ এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ইনভার্স প্রপার্টিটা বলে দিতে পারবো কি না হোল্ড করছে, ইনভার্স প্রপার্টি অলসো হোল্ডস ইন ক্যাপিটাল এস। তাহলে দেখ চারটে অ্যাক্সিওম গ্রুপের অ্যাক্সিওমই এখানে দেখ স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখান থেকে বলে দিতে পারবো যে হেন্স এস কমা স্টার হেন্স এস কমা স্টার ইজ এ গ্রুপ ইজ এ গ্রুপ অ্যান্ড এবং এই গ্রুপটা কি বলা হবে অ্যান্ড দিস গ্রুপ ইজ সেড টু বি দিস গ্রুপ ইজ সেড টু বি দ্য কোসেন্ট গ্রুপ, বা আগের দিন বলেছিলাম কোসেন্ট গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ, দিস গ্রুপ ইজ সেড টু বি দ্য কোসেন্ট গ্রুপ
অফ ক্যাপিটাল জি বাই এইচ, ঠিক আছে। এবং এই গ্রুপটা কি বলা হবে, কোসেন গ্রুপ কার না অফ জি বাই এইচ, অ্যান্ড যেটাকে ডিনোট করা হয় কি দিয়ে বলেছিলাম, অ্যান্ড ইজ ডিনোটেড বাই, অ্যান্ড ইজ ডিনোটেড বাই, এবং এই কোসেন গ্রুপটাকে ডিনোট করবো কি দিয়ে, ইজ ডিনোটেড বাই জি বাই এইচ। তাহলে দেখ এইখানে আমাদের কোসেন গ্রুপের যে প্রমাণটা, প্রথম যে থিওরেমটা ছিল টু পয়েন্ট, এটা তোর আছে বইতে 2.14.1, সেই থিওরেমটা দেখ এখানে কোসেন গ্রুপের প্রমাণটা দেখ, এখানে তাহলে কমপ্লিট হলো। দেখ এবার বুঝতে পারলি কিনা।